লাস্ট উইকেন্ডটা আমাদের খুব বিজি একটা উইকেন্ড কেটেছে, কারণ আমাদের একসাথে তিনটা দাওয়াত ছিল। সো ওয়েলকাম টু মাই ভিডিও। ফার্স্টে আমি আউটফিট থেকেই শুরু করি। আজকে আমি গ্রিন কালার একটা কামিজ পরবো, এটা ভেলভেটের। দেন এই কামিজের সাথে আমি গোল্ডেন কালার একটা ইয়াররিং চুজ করলাম, দেন পার্লের একটা ব্রেসলেট, সাথে আমার খুব পছন্দের একটা ব্যাগ, এটা আমি আলদো থেকে নিয়েছিলাম। দেন অফ হোয়াইট কালার এই শ্যুটা নিয়েছি, আমার গোল্ডেন কালারও ম্যাচিং করার শ্যু ছিল, বাট সিম্পলের জন্য এই শ্যুটা চুজ করলাম। সো এই তো এটা হচ্ছে আমার স্যাটারডে লুক। স্যাটারডেতে আমাদের দুইটা দাওয়াত ছিল, ফার্স্টের দাওয়াতটা লেক জ্যাকসনে। আজকে আমরা ওদের বাসায় ফার্স্ট টাইম যাচ্ছি, অ্যান্ড ওরাও আমাদের মতো সেম এজের নিউ ম্যারিড কাপল। তো আজকে ওখানে অনেকের সাথেই নতুন করে পরিচয় হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ আ নাইস গেট টুগেদার। অনেক খাওয়া দাওয়া হয়েছে, আর গল্প করতে করতে দাওয়াতে গেলে না আমার কোনো ভিডিওই নেওয়া হয় না। দেন আরেকটা দাওয়াত হচ্ছে হিউস্টনের ডাউন টাউনে, ওখানে যেয়েও আমাদের গল্প করে কি হয়েছে টাইম পাস হয়ে যায়, ওখানেও আমার কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তারপর নেক্সট দিনের ভিডিওতে চলে আসে, এটা হচ্ছে সানডেতে। ওই দিন আমরা আরেকটা দাওয়াতে যাব, আর আমি আজকে চুজ করেছিলাম হচ্ছে একটা হোয়াইট কালার কামিজ, সাথে এই হোয়াইট পার্লের ইয়াররিংগুলো, এগুলো আমার খুবই পছন্দের। দেন গতকালকেরই এই সেম ব্যাগ অ্যান্ড শ্যুটা আজকেও পেয়ার আপ করবো। সো এইটা হচ্ছে আমার আজকের আউটফিট, অ্যান্ড এই ড্রেসটা আমার খুবই পছন্দের। এইটা হোয়াইট ফ্লোরাল প্রিন্টের একটা কামিজ, এটা আমি দেশ থেকে গজ কাপড় কিনে বানিয়েছিলাম। দেন আমরা দুপুর 12টার দিকে বেরিয়ে পড়ি, আজকের দাওয়াতটা হচ্ছে কেটির দিকে, একটা ভাই আর আপুর বাসায়। ওনাদের বাসায় আমাদের আগেও অনেকবার যাওয়া হয়েছে, তো ঈদের পরে আর দেখা হয়নি। তো বলল যে আসো, এসে দেখা করি, সবাই মিলে আড্ডা দিব, খাওয়া দাওয়া করবো। অ্যান্ড সি আপু কত কিছু রান্না করেছে, আজকে সব বাঙালি ফুড ছিল, সাথে পোলাও মাংসও ছিল। কিন্তু রিচ ফুড অলওয়েজ খাওয়া হয়, এরকম বাঙালি ভর্তা ভাজি এইসব দেখলে তো আসলে আর লোভ সামলানো যায় না। অ্যান্ড আজকে খাবারের মেনু দেখে সবাই এত খুশি, মানে জাস্ট পোলাও মাংস বাদ দিয়ে সবাই ভর্তা ভাজি দিয়ে ভাত খেয়েছে। দেন খুব সুন্দর একটা টাইম কাটালাম সবাই মিলে। এখন আমরা বাসায় ব্যাক করার সময় মনে হলো যে একটু বাংলা বাজার যাবো, অনেকদিন যাওয়া হয় না। সো বাংলা বাজার হচ্ছে হিউস্টনের একটা বাঙালি গ্রোসারি শপ, এখানে বাঙালি সব কিছু পাওয়া যাবে। নর্মালি আমাদের এখানে মাসে একবার হলেও আসা হয়। সো আজকে আমি কিছু রেডিমেড মশলা নেব, রাঁধুনি রেডিমেড মশলা, এগুলো আমার লাইফ সেভার। ইমার্জেন্সি টাইমে এগুলো আমার খুব কাজে দেয়, যখন মাঝে মধ্যে এখানে অনেক সময় হুটহাট করে গেস্ট ইনভাইট করা হয়, তো তখন আসলে এগুলো থাকলে ঝটপট যে কোনো রান্না করা যায়। অ্যান্ড লুক হোয়াট আই ফাউন্ড, লাল শাক। আমি এই বাংলা বাজারে এসে ফার্স্ট টাইম লাল শাক পেয়েছি। আমি শুনেছি এখানে প্রায় সময় লাল শাক, তারপর ডাটা শাক, পুঁই শাক, মানে অনেক শাকই আসে, বাট আমি ফার্স্ট টাইম এসে লাল শাক পেলাম। কলমি শাক আগেও পেয়েছি, তো আজকে আমি দুইটা পেয়েই নিয়ে নিলাম। এরপর কিছু মাছ নিলাম, দেন এই মটর ভাজা, ডাল ভাজা, এগুলো তো আমি আসলে এখানে নিয়েবই, দেশে থাকতে যেগুলো খুব খাওয়া হতো এমন কিন্তু না, কিন্তু এখানে এসে বাঙালি দোকানে এসব এগুলো দেখলে নেওয়া হবেই। আর অলওয়েজ এই বাংলা বাজারে আসলে আমাদের মানে প্রয়োজনের থেকে বেশি কেনা হয়ে যায়, মানে এত কিছু নিয়ে নেই। আসলে বাঙালি জিনিস তো বাংলাদেশের, মানে দেশের জিনিস দেখলে আসলে নিজেকে কন্ট্রোলই করা যায় না। দেন আমরা বাসায় এসে বারান্দায় যেয়ে দেখি কি সুন্দর রংধনু উঠেছে, আমাদের ব্যালকনি থেকে কি সুন্দরভাবে দেখাও যাচ্ছে, আর আকাশটা কি যে সুন্দর লাগছে আজকে, ইভেনিং স্কাইটা, মানে মনটাই পুরো ভালো হয়ে গিয়েছে। আর আজকের দিনটাও অনেক সুন্দর ছিল, মানে পুরো উইকেন্ডটাই খুব ভালো কেটেছে আমাদের আলহামদুলিল্লাহ। সো দ্যাটস ফর টুডে, বাই।